হাই স্টুডেন্টস যারা এই বছর গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে স্পেশালি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি এরকম কোনো সাবজেক্টের ওপর তাদের জন্য কিন্তু অসাধারণ একটি মাস্টার্স কোর্স হচ্ছে এমএসসি ইন বায়োটেকনোলজি যেহেতু এই কোর্সটি স্পেশালি রিসার্চ ওরিয়েন্টেড মানে ভবিষ্যতে প্রচুর রিসার্চ করার সুযোগ রয়েছে অনেক ফিল্ড আছে যেগুলো এখনও এক্সপ্লোর করা হয়নি এই পার্টিকুলার বিষয়ের ওপর বায়োটেকনোলজির ওপর তো আমি অবশ্যই বলবো তোমাদের মধ্যে যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা আছে এবং ইচ্ছা আছে যে ভবিষ্যতে রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার অথবা বড় কোনো প্রফেসর হয়ে বিভিন্ন টপ লেভেলের কলেজে পড়ানোর তাদের জন্য কিন্তু আমি বলবো অবশ্যই বিএসসি ইন বায়োটেকনোলজি কমপ্লিট করার পরেই তোমরা এমএসসিটা কমপ্লিট করে নাও আর দেখো স্ক্রিনে আমি দেখিয়েই দিচ্ছি এই দেখতেই পাচ্ছ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে কারা কারা এই কোর্স করতে পারবে বিশেষ করে ম্যাকআ অ্যাফিলিয়েটেড কলেজগুলো থেকে যারা বিএসসি উইথ অনার্স ইন রিলেভেন্ট ফিল্ড এই নিয়ে মানে এই বিষয়ের ওপর যারা যারা বিএসসি কমপ্লিট করেছে তারা সবাই এলিজিবল মানে বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি তোমার থেকে থাকে গ্র্যাজুয়েশান করার সময় তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই বায়োটেকনোলজি কোর্সটা করতে পারবে এবার এই বায়ো যেহেতু এটা এমএসসি কোর্স বুঝতেই পারছো এখানে টু ইয়ার্সের কোর্স এবং পিজি কোর্স শো টু বি এলিজিবল ফর দিস কোর্স ইউ মাস্ট হ্যাভ এ মিনিমাম ফিফটি পার্সেন্ট ইন গ্র্যাজুয়েশান মানে এই সাবজেক্টের উপর ফিফটি পার্সেন্ট মিনিমাম থাকতে হবে গ্র্যাজুয়েশানে তোমাদের যদি মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এই কোর্সে অ্যাডমিশনের জন্যে এলিজিবল হয়ে যাবে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা এমএসসি ইন বায়োটেকনোলজি কলেজেস আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটসের আন্ডারে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স এবার সেই কলেজে এমএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে দেখছো এখানে একটা পেজ করা আছে অলরেডি এরা করে রেখেছে সেখানে এ কমপ্লিট গাইড মানে এই কোর্স সংক্রান্ত বিষয়ে আরও যদি ডিটেলে জানতে চাও এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে প্রথমে এখানে এমএসসি ইন বায়োটেকনোলজির ব্যাপারটা কী দেখো বায়োটেকনোলজি ইজ এ কাটিং এজ ফিল্ড ব্লেন্ডিং বায়োলজি উইথ টেকনোলজি বায়োলজির সাথে টেকনোলজি মিশিয়ে এমন একটি ফিল্ড এই বায়োটেকনোলজি যার মাধ্যম দিয়ে রিয়াল ওয়ার্ল্ড প্রবলেমস রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম যেগুলো আছে সেইগুলো সলভ করার চেষ্টা করা হয় বা চেষ্টা বা সলভ হবে সো ভীষণভাবে যুগোপযোগী একটি কোর্স কারণ ভবিষ্যতে যে সমস্ত মানে প্রবলেমের সঙ্গে আমাদের ফাইট করতে হবে তার মধ্যে অন্যতম এই সমস্ত বিভিন্ন বায়োলজিক্যাল প্রবলেম তো সেইগুলো থেকে কিন্তু আমাদের রক্ষা করবে এই সমস্ত রিসার্চ ওয়ার্ক তো বুঝতেই পারছো পার্সুইং অ্যান্ড এমএসি বায়োটোলজি ওপেন ডোরস টু ইনোভেটিভ রিসার্চ মেডিকেল অ্যাডভান্সমেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশানস মানে রিসার্চ ওয়ার্ক প্রচুর প্লাস মেডিকেল অ্যাডভান্সমেন্টের দিকেও আমাদের এগোতে করতে হবে নাহলে আমাদের হিউম্যান কাইন্ড বাঁচবে না বলতে পারো কারণ এখানে পরিষ্কার দেখো দেখতেই দেখতেই পাচ্ছো কোন কোন ফিল্ড এখানে জড়িয়ে আছে জেনেটিক মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক এই সমস্তগুলো নিয়ে কিন্তু এই কোর্সে সেখানে আরও ডিটেলে দেখো এখানে কোর্স ওভার ভিউতে কী কী এখানে এই কোর্সের মাধ্যমে তোমরা কী কী বিষয় শিখবে দেখো মলিকিউলার বায়োলজি লার্ন হাউ জিনস কন্ট্রোল সেল ফাংশানস আমাদের মানবদেহে বা অন্যান্য প্রাণীর দেহে জিন কিভাবে যে কোষের যে কার্যকরিতা বা কার্য কর ব্যাপারটা সেটাকে কিভাবে ফাংশান করে এবং কিভাবে সেটাকে কন্ট্রোল করে সেইটা নিয়ে শেখানো হবে এবং হাউ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্যান সলভ গ্লোবাল চ্যালেঞ্জেস গ্লোবাল যে চ্যালেঞ্জেস সেইগুলোকে কি করে সলভ করা যেতে পারে যেমন বিভিন্ন ভাইরাল অ্যাটাক বা নতুন নতুন যে ভাইরাস যেগুলো মানে আসছে মানবদেহে আসছে কদিন আগেই করোনা ভাইরাস এসেছিলো এই টাইপের আরও নতুন নতুন ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন রকম রোগ এই সমস্ত জায়গা থেকে আসবে বা মানুষের শরীরের মধ্যেও বিভিন্ন কমপ্লিকেশানের মাধ্যমে বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি আসতে চলেছে সেইগুলো থেকে কী করে ফাইট করা যায় সেইগুলো নিয়ে রিসার্চ রিসার্চ ওয়ার্ক হয় কিন্তু বায়োকেমিস্ট্রি এক্সপ্লোর দ্য কেমিক্যাল প্রসেস উইদিন লিভিং অর্গানিজম দ্য ড্রাইভ লাইভ ইট সেলফ মানুষের জীবন বেঁচে থাকে কেমিক্যাল বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেই কেমিক্যাল প্রসেস কিভাবে হয় কিভাবে সেই কেমিক্যাল প্রসেসের মধ্যে কিভাবে ছোট কিছু টুইচ করে দিলে মানুষের যে লাইফ স্প্যান সেটা আরও বেড়ে যেতে পারে মানুষ নিজেই নিজের মধ্যে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে নিতে পারে সেই সমস্ত টেকনিকগুলো কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হবে বায়ো ইনফরমেটিভ ডিসকভার দ্য কম্পিউটেশনাল টুলস অ্যান্ড হেল্প অ্যান্ড হেল্প অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট বায়োলজিক্যাল ডাটা বায়োলজিক্যাল ডেটা সেই বায়োলজিক্যাল ডেটা হয়তো লাখ লাখ টেরাবাইট আছে সেই ডেটাগুলোকে নিয়ে কিভাবে কম্পিউটার টেকনোলজিকে ইউজ করে কোনো একটা ফাইনাল ডিসিশানে আসা যেতে পারে কিভাবে একটা প্যাটার্ন পাওয়া যেতে পারে কিভাবে রিসার্চ ওয়ার্কে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশান সেইগুলো ইউজ করা যেতে পারে সেই সমস্তগুলো কিন্তু এই বায়ো ইনফরমেটিক্সে শেখানো হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং গেন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন মডিফাইং ডিএনএ টু ইম্প্রুভ হেলথ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি জেনেটিকা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম নিশ্চয়ই নাম শুনেছ জিএমও প্রোডাক্ট যেগুলোকে বলা হয় গম বা ভুট্টা বা সোয়াবিন এইগুলো একটা সময় এত উৎপাদন হতো না কিন্তু জেনেটিক্যালি মডিফাই করে দেওয়া হয়েছে এই সমস্ত যে শস্যগুলোকে যে বীজগুলো সেই জেনেটিক্যালি মডিফিকেশানের ফলে এখন অল্প জমিতে প্রচুর পরিমাণে এই সমস্ত শস্য উৎপাদন হচ্ছে যেগুলোতে ন্যাচারালি কোনো কীটনাশক ক্ষতি করতে পারে না তার ফলে ম্যাস প্রোডাকশান সম্ভব হয়েছে মানুষের জীবন যত বেশি ইজি হচ্ছে তত কিন্তু মানুষের জনসংখ্যা বাড়ছে এবং মানুষের জনসংখ্যাটা এখন একটা সারা ওয়ার্ল্ডের একটা গ্লোবাল চ্যালেঞ্জ সেই মানুষের জনসংখ্যাকে সাস্টেন রাখার জন্য অবশ্যই প্রচুর খাদ্য সামগ্রী লাগে সেই খাদ্য সামগ্রী রাখার জন্য এই সমস্ত মানে মানে অল্প জমিতে কারণ জমি তো আর বাড়ছে না চাপযোগ্য জমির পরিমাণ বাড়ছে না একই জমিতে আরও বেশি শস্য উৎপাদন করতে হবে তার যে টেকনোলজি সেটা বার করতে হবে তার জন্যে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা ভীষণ ইম্পর্টেন্ট সেইটাও কিন্তু এই এমএসিন বায়োটেকনোলজিতে শেখানো হয় ওকে এবং কীভাবে ডিএনএকে ইম্প্রুভ করে নিজেদের শরীরের মানুষের সে শরীর এই যে ডিএনএ টু ইম্প্রুভ হেলথ মানুষ মডিফাই করে মানুষের শরীরের যে ডিএনএ সেটাকে মডিফাই করে কি করে মানুষের ইমিউনিটি বাড়ানো যায় কি করে মানুষের হেলথ আরও ইম্প্রুভ করে যায় করানো যায় বা কী করে একটা মরণাপন্ন রোগী তাকে বাঁচিয়ে তোলা যায় সেই সমস্ত টেকনিক কিন্তু এই মানে এই সমস্ত ফিল্ডে শেখানো হয় এবং শেখানো হয় মানে ভবিষ্যতে হয়তো এখনও হয়তো অনেক ফিল্ড আছে অনেক ব্যাপার আছে যেগুলো হয়তো এখনো আবিষ্কার হয়নি কিন্তু সেই আবিষ্কারের প্রসেস বা কী মানে পদ্ধতি দিয়ে এগোলে সেই ভবিষ্যতে রিভলিউশনারি আবিষ্কারগুলো হতে পারে যার মাধ্যমে হয়তো মানুষ একসময় অমর হয়ে যেতে পারে তো সেই টেকনোলজিগুলোও কিন্তু আসতে চলেছে এই ফিল্ডের মাধ্যম দিয়ে তারপর দেখো মাইক্রোবায়াল টেকনোলজি আন্ডারস্ট্যান্ড হাউ মাইক্রোভস আর ইউজড ইন প্রোডাকশান অফ ফুড মেডিসিন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি মানুষের যে শরীর এই মানুষের যে খাদ্য বা যে ঔষধ এই সমস্ত জায়গা বা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বিভিন্ন মাইক্রোভস ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে মানে অনুবীক্ষণ দিয়ে যেগুলো দেখতে হয় যে সমস্ত জীব বা কণা জৈব কণা সেইগুলোকে ইউজ করে কি করে এই সমস্ত ওষুধ তৈরি করা যায় বা ফুড তৈরি করা যায় সব কিছুই মানে সব কথায় খালি চোখে আমরা যে জিনিস দেখতে পারি না অত তো অথচ আমাদের কাছেই রয়েছে মাইক্রো স্কোপ দিয়ে যেগুলো দেখতে হয় যে সমস্ত অর্গানিজম বিশেষ করে জৈব অর্গানিজম সেইগুলোকে ইউজ করে কি করে মানুষের জীবনযাত্রাকে আরও বেশি ভালো করে তুলে যায় মানুষকে বাঁচিয়ে রাখা যায় মানুষের সভ্যতাকে বাঁচিয়ে রাখা যায় সেই সমস্ত কিছু কিন্তু এই সমস্ত মাইক মানে বায়োলজিস্টরা করেন এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমরা শিখতে চলেছো এবার দেখো কী কী বিষয় নিয়ে জব পেতে পারো ভবিষ্যতে এখানে দেখতেই পাচ্ছ এমএসিন বায়োটেকনোলজি অফার এ ভ্যারাইটি অফ কেরিয়ার পাত প্রচুর কেরিয়ার পাথ আছে হেলথ কেয়ার এবং এগ্রিকালচারের ওপর সো কিছু তার মধ্যে এখানে ইলাবোরেট করা আছে যেমন যেমন বায়োটেকনোলজি হয়ে কাজ করতে পারো ওয়ার্ক ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টু ক্রিয়েট নিউ টেকনোলজি অ্যান্ড প্রোডাক্টস ওকে মাইক্রোবায়োলজি স্টাডি মাইক্রো অর্গানিজম ওই যেটা একটু আগে বললাম নিউ অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন অ্যান্ড সাস্টেনেবেল সলিউশান মানে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স বা ভ্যাকসিনস এই কদিন আগে করোনার যে ভ্যাকসিন আবিষ্কার হলো সেই সমস্ত কাজ কিন্তু করেছেন এই সমস্ত মাইক্রোবায়োলজিস্টরা ওকে তো সেই মাইক্রোবায়োলজির যদি তুমি নিজেও হতে চাও নিজেও যদি ভবিষ্যতে কোনো যুগান্তকারী এরকম কোনো আবিষ্কারের সঙ্গে নিজের নাম জড়াতে চাও তাহলে এই কোর্স তোমাদের করতে হবে করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে বায়ো ইনফরমেটিভ স্পেশালিস্ট এই হিসেবেও তোমরা কাজ করতে পারো অ্যানালাইজ জিনেটিক জেনেটিক ডেটা টু কন্ট্রিবিউট টু ব্রেক থ্রু ইন পার্সোনালাইজড মেডিসিন অ্যান্ড ড্রাগ ডেভেলপমেন্ট ওকে রিসার্চ সাইন্টিস্ট হয়ে কাজ করতে পারো এনগেজিং কাটিং কাটিংয়ের রিসার্চ ইন মেডিকেল ওর এগ্রিকাল এগ্রিকালচারাল বায়োটেকনোলজি মেডিকেল এবং এগ্রিকালচারাল এগ্রিকালচারাল ফিল্ডে আরও রেভলিউশনারি আবিষ্কার করার জন্য অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট তোমরা কিন্তু কাজ করতে পারো কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট এনসিওর দ্য বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্টস মিট দ্য হায়ার সেফটি অ্যান্ড রেগুলেটরি স্ট্যান্ডার্ডস এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এটাও দেখা গেছে যে অনেক জিএমও প্রোডাক্ট বা অনেক খাদ্যশস্য যেখানে হয়তো জেনেটিক্যালি মডিফিকেশানের ফলে হয়তো মাস প্রোডাকশান হচ্ছে কিন্তু সেটা মানুষের শরীরে মানুষ যখন সেটাকে ফুড হিসেবে কনজিউম করছে দেখা যাচ্ছে মানুষের শরীরে নানারকম প্রবলেম হচ্ছে সেটা যাতে না হয় যে প্রচুর উৎপাদন হলো কিন্তু এমন উৎপাদন হলো যে যেটার মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাভাবে বীজ হয়তো ঢুকে আছে সেই বীজ মানুষের শরীরে পরে সুদূর প্রসারী ক্ষতি করতে পারে সেটা যাতে না করতে পারে সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে সেইগুলো দেখার জন্যে এই কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট তার জব সো এই সমস্ত জবের মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু পেতে পারো এবং এখানে কিছু দেওয়া আছে এখানে পরিষ্কার দেওয়া আছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটস ক্যান ওয়ার্ক ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ রিসার্চ ইনস্টিটিউট এনভারনমেন্টাল এজেন্সিস অ্যান্ড মোর দ্য ডিম্যান্ড ফর বায়োটেকনোলজিস কন্টিনিউ টু গ্রো গ্লোবালি ভবিষ্যতে যেটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ নিশ্চয়ই যেন এআই টেকনোলজি এবং ভবিষ্যতে আরও নানা রকম টেকনোলজির ইনোভেশনের ফলে অনেক জব কিন্তু অমিট হয়ে যেতে পারে মানে রিজার্ভ মানে একদম হয়তো ভ্যানিজ হয়ে যাবে ভবিষ্যতে চার থেকে চার পাঁচ বছর পর তার মধ্যে কিন্তু এটা নয় উল্টে এই ফিল্ডে আরও প্রচুর কাজের ক্ষেত্র বাড়বে সেটাই এখানে দেয়া আছে মেকিং দিস এ লুক ক্রিয়েটিভ অ্যান্ড ফিউচার প্রুফ কেরিয়ার চয়েস ফিউচার প্রুফ কেরিয়ার চয়েস মানে এই বিষয় নিয়ে যদি তোমার ন্যাক থাকে তাহলে সেইটাকে যদি তুমি ইউজ করে এই সমস্ত কোর্স একবার এখন থেকে করে নিতে পারো ভবিষ্যতে যত দিন যাবে তোমার কাজের যে মানে ক্ষেত্র সেটা আরও প্রসারিত হবে তুমি প্রচুর চাকরির অফার পাবে প্রচুর রিসার্চের সুযোগ পাবে এবং হায়ার স্টাডি এখানে যেটা দেওয়া নেই হায়ার স্টাডিরও প্রচুর সুযোগ আছে এরপরেও তোমরা পিএইচডি করে তারপর ওই রিসার্চ সায়েন্টিস্ট এ সমস্ত কাজ করতে পারবে এবং মানুষের ঠিক যেমন ডাক্তার একজন বড় ডাক্তার বাবুকে আমরা ভগবানের মতো দেখি মানুষ মৃত পায় মানুষকে বাঁচিয়ে তোলে সেই ডাক্তারবাবুরা যে সমস্ত ঔষধের মাধ্যমে বা যে সমস্ত টেকনোলজির মাধ্যমে মানুষের জীবন বা লাইফের যে লাইফটাকে যে বাঁচায় বা সেভ করে সেইগুলো কিন্তু যে সমস্ত ওষুধ বা ওই সমস্ত টেকনোলজি তারা সেগুলো তৈরি করে কিন্তু এই সমস্ত বায়োটেকনোলজিস্টরা সো তোমরা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডাক্তারদেরও উপরে ডাক্তারওদের উপরে মানে এটাও যদি বলা হয় তাহলে কিন্তু ভুল বলা হবে না সো অবশ্যই মাথায় রাখবে তোমরা যদি কেরিয়ারিস্টিক হও ভবিষ্যতে ভালো নিজের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে চাও এবং বায়োলজিকে বেস করে বায়োলজি সাবজেক্টটাকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই তোমাদের এটা অন্যতম একটা বেস্ট কেরিয়ার অফচান্স হতে পারে এবার এখানে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স কেন এই বিষয়ে বেস্ট কলেজ কলকাতায় ওয়ান অফ দ্য বেস্ট কলেজ সেটা এখানে ডিটেলে দেওয়া আছে তোমরা পড়ে নিও এবং নিশ্চয়ই জানো তোমরা এর আগে আমি এই কলেজ সম্বন্ধে বেশ কিছু ভিডিও করেছি ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে বিভিন্ন গ্র্যাজুয়েশান কোর্স করানো হয় এই কলেজে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে অন্যান্য কোর্সগুলোর মধ্যে বিবিএ আছে বিসিএ আছে বিএসসি ইন বায়োটেকনোলজি আছে বিএসসি ইন মাইক্রোবায়োলজি আছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স আছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্ট রয়েছে প্রত্যেকটা কোর্স ভীষণভাবে হাই মানে প্রফেশনাল কোর্স প্রত্যেকটা কোর্সই ম্যাকআউট অ্যাসিলিয়েটেড এবং এ আইসিটি অ্যাপ্রুভ কলেজ একটি এবং স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন তার আন্ডারে হওয়ার ফলে এখানকার যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল ভীষণভাবে স্ট্রং প্রতি বছর ভালো ভালো এমএনসিকে নিয়ে এসে প্লেসমেন্ট সেলের মানে আয়োজন করা হয় প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয় এবং যে সমস্ত স্টুডেন্টরা এই এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বারদের থেকে শিখে নিজেকে তৈরি করে নিজের স্কিলসের ডেভেলপ করে নিজের সব স্কিল ডেভেলপ করে তৈরি করতে পেরেছে তারা কিন্তু ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যায় হাতে ডিগ্রিটা নেওয়ার সাথে সাথে প্লেসমেন্টও পেয়ে যায় আর যারা এই সমস্ত মাস্টার ডিগ্রি কোর্স করবে তাদের আরও বেটার প্লেসমেন্টের সুযোগ থাকে কারণ অবশ্যই ভালো ডেজিগনেশান পেতে গেলে একটা মাস্টার ডিগ্রি কোর্স এখনও ভীষণভাবে দরকার হয় বিশেষ করে যারা এমএনসিতে চাকরি পেতে চায় তো তাদের জন্য কিন্তু অবশ্যই খুব ভালো একটি কলেজ এখানে ডিটেলে দেওয়া আছে ওই ব্যাপারগুলোই যে হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বারস পাবে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স পাবে যাদের অবশ্যই এলিজিবিলিটি তো মানে যাদের কোয়ালিফিকেশান তো থাকতেই হবে প্লাস ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন এই সমস্ত ফ্যাকাল্টি মেম্বারসরা তারপর দেখো স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরিজ যেটা ভীষণ ইম্পর্টেন্ট এটা একটা ল্যাব বেস কোর্স ল্যাবে গিয়ে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করার অনেক ব্যাপার আছে সেইগুলো যাতে করতে পারো তার জন্য স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটারিজ রয়েছে এবং তার জন্য মানে কোয়ালিফাইড ল্যাব টেকনোলজিস্টরা রয়েছেন ইন্ডাস্ট্রি পার্টনারশিপ বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে পার্টনারশিপ করে সেখানে ইন্ডিয়ান ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয় এবং ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টদের নিয়ে এসে কলেজে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয় যেখান থেকে স্টুডেন্টরা ডাইরেক্ট কিন্তু প্রফেশনাল বিভিন্ন হ্যাকস শিখতে পারে কলিস্ট্রিক লার্নিং এনভারনমেন্ট মানে সোজা কথায় যে ওয়ার্কশপ সেমিনার সফট স্কিল ট্রেনিং এই সমস্তগুলো খুব ভালোভাবে এখানে প্রোভাইড করা হয় এবং বুক ব্যাঙ্ক ফ্যাসিলিটি পাবে এই সমস্ত মানে কোর্সের বই ভীষণ কস্টলি হয় সব বই কিনে পড়া অসম্ভব এক ধরনের তো এখানে যে বুক ব্যাঙ্ক ফ্যাসিলিটি আছে তার ফলে ভালো ভালো দামি দামি বই তোমরা কিন্তু একসাথে চার পাঁচটা বা ছটা সাতটা বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারো প্লাস অনলাইন যে সমস্ত প্রিমিয়াম যে সমস্ত সাবস্ক্রিপশান দরকার হয় ই সাবস্ক্রিপশান দরকার হয় বা অনলাইনে পড়াশোনার জন্য যেমন ই জার্নালসের সাবস্ক্রিপশানের দরকার হয় সেইগুলো কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হয় এই সমস্ত কলেজ থেকে এবং কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট ওকে তো প্লেসমেন্ট সাপোর্টটা খুব ভালোভাবে পাবে ইভেন পাস আউট স্টুডেন্টরাও তারাও কিন্তু প্লেসমেন্ট সাপোর্ট পায় তারাও কিন্তু বিভিন্ন জায়গায় জবের ওপেনিংস থাকলে বিভিন্ন ইনফরমেশান পায় এখানকার প্লেসমেন্ট ড্রাইভ থেকে তো অবশ্যই তোমরা এখানে যদি এই মুহুর্তে যদি এই কলেজ সম্বন্ধে আরও ডিটেলে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে তো কল করতেই পারো এছাড়াও এদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে দেখো এখানে অ্যাপ্লাই নাও দেওয়া আছে এখানে যা নিজের এই কোর্সটা চয়েস করবে এম বিএসসি ইন বায়োটেকনোলজি বাই ডিফল্ট চয়েস করা আছে এখানে দেখতেই পাচ্ছ এদের গ্রুপের আন্ডারে যতগুলো কোর্স করানো হয় সবগুলো এখানে ডিটেলে দেওয়া আছে যে কোর্সটা তোমার চয়েস করতে হবে এক্ষেত্রে এমএসসি ইন বোটেকনোলজি এমএসসি ইন কম্পিউটার এই এমএসসি ইন বায়োটেকনোলজি চয়েস করলে এখানে নাম এখানে টেন ডিজিট মোবাইল নাম্বার এখানে মেল আইডি দিয়ে সাবমিট করবে তাহলে হবে কি এদের যারা এক্সিকিউটিভ আছেন যারা অ্যাডমিট মানে অ্যাডমিকশান সাপোর্টার যারা রয়েছেন তারা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং করে এই কলেজে অ্যাডমিশান ক্রাইটেরিয়া টোটাল দিয়ে দেবে এবং এই কোর্সের যে ফিজ সেইগুলো সম্বন্ধে ডিটেল পেয়ে যাবে কী কী স্কলারশিপ পেতে পারো বা এদের প্লেসমেন্টের আরও কোনো আপডেট সেইগুলো আছে কি না সেইগুলো জানতে পারবে এবং তারপরে অ্যাডমিশান নেওয়ার আগে অবশ্যই কলেজে ভিজিট করবে দক্ষিণ কলকাতায় কলেজটি অবস্থিত গড়িয়ার কাছেই বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তার একদম কাছেই তো সেখানে কলেজের ক্যাম্পাস ভিজিট করো করে গার্জেনদের নিয়ে এসে ভিজিট করে সেখানে সব কিছু যদি ঠিকঠাক মনে হয় এবং কনভিন্স হও তাহলেই অ্যাডমিশান নাও এবং এই কলেজ ছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো কলেজের আছে অবশ্যই সেগুলোও তোমরা এক্সপ্লোর করতে পারো যাই হোক যদি এই কোর্স সংক্রান্ত বিষয়ে বা অন্য কোনো মাস্টার ডিগ্রি কোর্স সংক্রান্ত বিষয়ে বা গ্র্যাজুয়েশান কোর্স মানে অফ ডিগ্রি কোর্স সংক্রান্ত বিষয়ে যদি কিছু ইনফরমেশান আমার থেকে জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের যে ওয়েবসাইট আছে কলেজ কলকাতা ডট কম এবং টপ ইনস্টিটিউট ডট ইন সেই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারো সেখান থেকে অনেক তথ্য পেয়ে যেতে পারো এবং কোনো কলেজ সংক্রান্ত বিষয়ে যদি আরও ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি এই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমাদের যে নিজস্ব কলেজ কলকাতা ডট কম বা টপ ইনস্টিটিউট ডট ইনের যে ওয়েবসাইটের লিঙ্ক সেগুলো সব আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো চেক করে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে আরও অনেক ইনফরমেশান পেয়ে যেতে পারো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে না আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও টাটা